টিচার এবং একজন কারি মাওলানা আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে যারা প্রবাস থেকে কষ্ট করে বা দেশ থেকে যারা আল্লাহর ঘর মসজিদে সাহায্য করে সেই বিষয় যদি আপনার ছোট্ট একটি হাদিস আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যেহেতু এটা আল্লাহর ঘর মসজিদ আমরা মুসলমান এখানে আমরা বাসলা নামাজ পড়ি আর আল্লাহ রাসুল বলেছেন যদি কেউ দুনিয়াতে একটা আল্লাহর ঘর তৈরি করে তাহলে তার জন্য আল্লাহর জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার আমাদের যারা টপিক আছে আমরা যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করি তাহলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী অবশ্যই আমরা জান্নাতে একটা ঘরের মালিক পড়ি এখন মানে যে যেভাবেই সাহায্য করলো সেই কিন্তু এই ঘরের মালিক হয়েছে সঠিক হবে তার তফিক অনুযায়ী তফিক অনুযায়ী এখানে দার দার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারে যেমন কেউ পাঁচটা টাকাও যদি দেয় তাহলে একটা ইটের সবসেপ পাবে মানে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করলেই এর প্রতিদান আল্লাহ জান্নাতে তাকে দেবে সুভান আল্লাহ আমরা হুজুরের কাছ থেকে শুনলাম যে আমরা যদি একটি মসজিদ নির্মাণ করি তাহলে জান্নাতে একটি ঘর নির্মাণ করলাম আর নিঃসন্দেহে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এই মসজিদে সাহায্য করার খুবই প্রয়োজন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য আমি আমির হোসেন সাগর আপনারা দেখছেন এখানে অনেক লোক কাজ করছেন তাও মাঠি কাজ মাটি বড়াটের কাজ এখানে যে কাজটি হচ্ছে সেটা আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আজ আরেকটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না কেন এই এত মানুষ মাটি বড়টের কাজ করছে কারণ এটি হচ্ছে একটি পাঞ্চায়েতের কাজ এবং আল্লাহর ঘরের কাজ আপনারা দেখেন নিঃসন্দেহে আপনারা দেখে বুঝতে পারছেন যে পঞ্চায়েতের মানুষ সবাই মিলে কিন্তু মসজিদের মাটি বড়টার কাজ করছেন কারণ মসজিদের কাজের বাজেট কম থাকার কারণ মানুষ সবাই মিলে কিন্তু এই কাজে অংশগ্রহণ করছেন সিলেট সিলেট সদর উপজেলা স্বাদমোগগাঁও ইউনিয়নের জুগিরগাঁও মুন্সিপাড়া গ্রামে মুন্সিপাড়ায় জুগিরগাঁও গ্রামের মুন্সিপাড়ায় আমরা এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি কারণ আপনারা দেশে বিদেশে প্রবাসে অনেকেই অনেকভাবেই আল্লাহরগড় মসজিদে সাহায্য করতে চান কিন্তু আপনারা সেই সুযোগ পান না সেই সুযোগ আপনারা পান না বিদায় কিন্তু আমরা সরাসরি এই রকম ভিডিও দিই সাহায্যের জন্য আপনারা যে ভিডিওগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি সেই ভিডিও দেখে বুঝতে পারছেন নিঃসন্দেহে আল্লাহরগড় মসজিদের কাজ চলছে শুরু হয়েছে এখানে মসজিদের যে বিষয়গুলো আমরা আরও ক্লিয়ারলি উপস্থাপন করবো আপনাদের কাছে মসজিদটি নিচে চলে গেছে নিচে চলে গেছে এখানে দেখছেন বিশাল একটি ব্লিজ মানে সিটি করা হয়েছে যেখানে মাটি বরাট করে কিন্তু মসজিদটি এর আগের থাকার কারণে এখানে যখন মাটির বরাট করা হয়েছে ঠিক তখনই মসজিদটি নিচে চলে গেছে অনেকটা বিটার নিচে চলে গেছে যার ফলে মসজিদে বর্ষাকালে অথবা বৃষ্টির সময় অনেক প্রবলেম হয় মুসলিদের পানি প্রবেশ করে পানি ঢুকে যায় এই মসজিদটি নিচে চলে গেছে এখানে দেখেন এই যে নতুন দরস্কর ইমাম সাপ তাকার জন্য যে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি অনেক উপরে করা হচ্ছে আর ওই জায়গায় যে দেখেন আপনারা মসজিদের বিটা যেটা সেটা অনেক নিচে আপনারা দেখেন এই যে গাছ পর্যন্ত সেটা হচ্ছে মসজিদের বিটা প্রায় এক হাত নিচে চলে গেছে মসজিদ যার ফলে মসজিদে পানি প্রবেশ করে এবং এটা অনেক সমস্যা হচ্ছে এই মসজিদটি জরুরিভাবে ভাঙার প্রয়োজন হয়ে গেছে জরুরিভাবে এই মসজিদটি ভেঙে তারা নতুন করে নির্মাণ করবেন কিন্তু বাজেট হচ্ছে না টাকার মিল হচ্ছে না বা তারা সাহস করতে পারছেন না বলে মসজিদটি ভাঙতে পারছেন না কষ্ট করে তারা নামাজ আদায় করছেন আমি আশা করব আমার প্রবাসী ভাই বন্ধু যারা দেখছেন আপনারা এইভাবে সরাসরি মসজিদে সাহায্য করার সুযোগটি খুবই কম পান বা আপনারা হয়তো দিতে চান কিন্তু দেশের মানুষের সরাসরি যে যেভাবে সাহায্য করবেন সেই সরাসরি সাহায্য করার সুযোগ পাচ্ছেন না যার ফলে আপনারা দিতে চান না অনেকটা ভয় পান যে টাকাটা আসলে সঠিকভাবে যাচ্ছে কি না যাবে কিনা এই বিষয় নিয়ে আপনারা অনেকটা হতাশের মধ্যে থাকেন তাই আমরা সরাসরি এই মসজিদের সাহায্য করার জন্য আমরা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এই মসজিদের উন্নয়নের কাজের জন্য মসজিদ সুন্দর করার জন্য আল্লাহর ঘর সুন্দর করার জন্য মুসল্লিরা ভালোভাবে শান্তি মনে নিয়ে শান্তি মতো যেন নামাজ পড়তে পারে সেই লোকে আপনার সাহায্য আপনারা অব্যাহত করবেন আমরা আশা করছি এখানে যেটা দেখছেন আপনারা যে মসজিদের কাজ চলছে সেটা দেখে আপনারা নিঃসন্দেহে অনেকটা আনন্দিত হবেন যে এত মানুষ সবাই মিলে কাজ করছে আমার বিশ্বাস যে আপনারাও সরাসরি সাহায্য করবেন আমরা দেখছেন যে এই মসজিদের অজুখানার জায়গা যেটা সেটাও কিন্তু একদম শর্টকাটে করা বাঁশের পালা দিয়ে এই অজুকানাটা ডাকা রয়েছে কিন্তু এখানে এই যে অজুখানাটা অজুখানা জায়গাটাও কিন্তু পাকাকরণ করে সুন্দর করার প্রয়োজন কারণ সেটাও বাসের ডাকনা দিয়ে রাখা হয়েছে সেটাও আসলে টেম্পোরালিভাবে আছে এবং মসজিদে যেখানে আমরা আসলাম মসজিদের পাশে আমরা এখানে মুরব্বিয়ানদের পেয়েছি তাদের সাথে আমরা কথা বলবো এবং এই যে মসজিদের যে জায়গাটা আমরা দেখেন চমৎকার একটি প্লেস মসজিদের সুনামগঞ্জ সড়কের পাশে মাত্র সুনামগঞ্জ সড়ক থেকে মাত্র আট থেকে দশ হাত দূরেই কিন্তু এই মসজিদটি অবস্থিত এখানে অনেক মুসল্লিরা হয়তো বা অনেক মুসল্লিরা সম্ভবত জুমার নামাজ বা বিভিন্ন নামাজের মনে হয় বাইরের মুসল্লিরা নামাজ পড়েন বেশি বেশি অনেক মুসল্লিরা কোনো এক সময় মানে প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে তো আমার মনে হয় যে অনেক পথযাত্রীরা নামাজ পড়তে পারেন এটা ছিল সুনামগঞ্জ সড়কের পাশে থাকার কারণে প্রতিটি নামাজের ওয়াক্তে কিন্তু এখানে অনেক বাইরের মানুষ কিন্তু নামাজ পড়েন নামাজ পড়তে থাকেন তা আপনাদের এই মসজিদটি এখন মানে কোন পজিশনে আছে আমরা শুনলাম যে আপনাদের মসজিদটি আপনারা ভাঙবেন কারণ এটা নিচে পড়ার কারণে কি কি সমস্যা হয় আপনাদের এই মসজিদ তো ফানি উঠি যান কেন দুই দুই

আপনারা এখন যে এখন যে গোটা কাজ করছেন সেটা কি দরাশকর দ্বারা আর মসজিদের পাশ কি আপনারা আরো বড় করবেন বাংলা কারণ মসজিদে যেহেতু মুসল্লিদের জায়গা হয় না তাহলে জায়গা তো আরো কিছু আছে বোধহয় জায়গা আছে এখন কয়েশো মানুষ ধরে ভিতরে মানে চার পাঁচশোর জায়গা করতে চাচ্ছেন আপনারা করতে চাচ্ছেন এখন প্রায় একক সদস্য মানুষ মুসল্লিরা ভিতরে বাইরে করতে পারে নামাজ বাইরে বাইরে লাগে এই যে আপনাদের যে মসজিদ বড় করণের জন্য তো অনেক বাজেটের প্রয়োজন অনেক আপনাদের কাছে কি কিছু বাজেট আছে ইতিহাস সামান্য আছিল আমরা এখন যদি সাহায্য সহযোগিতা আসে প্রবাস থেকে দেশ থেকে তাহলে আপনারা এই মসজিদটি আমরা তো এটু সাহায্যসূrowData না না আমরা ক্ষমতা কথা বলছি এই মসজিদের কেসিয়ার আছেন এখানে এবং এলাকার বিশিষ্ট মুরব্বি গ্রামের বিশিষ্ট মুরব্বি এশাদ মিয়া এবং এখানে আছেন কেসিয়ার নজির আহমদ আমরা তাদের কাছ থেকে নাম্বারও নেব এবং সরাসরি আপনারা দয়া করে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার কাছ থেকে আমরা নাম্বারটি জানতে চাই আপনারা যে নম্বরে যোগাযোগ করবেন প্রবাস থেকে দেশ থেকে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল টু নজির আহমেদ নজির আহমেদ সরাসরি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে আমাদের মুরব্বী যিনি ওনার নাম্বারটিও দিয়ে দিচ্ছি বা যে কোনো একটি নম্বরেও আপনারা যোগাযোগ করে দুজনের সাথে যোগাযোগ করতে পারে দেখাচ্ছি ভিডিওটি আপনারা অবশ্যই আপনারা দেখছেন যে এখানে মসজিদের দায়িত্বে যারা আছেন মুরব্বী এখানে আছেন মোয়াজিন এবং বিশিষ্ট মুরব্বী এবং ক্যাশিয়ার আছেন তারা দুজনই এখানে আছেন

একটি কথা শুনতে চাই যে আপনার মসজিদে তো এখন কি কি সমস্যা আছে এখানে আমরা শুনলাম পানি প্রবেশ করে মানুষের টাকার সমস্যা আপনার দরজগরের সমস্যা এই সমস্যাগুলো যদি আপনার কাছ থেকে একটু দর্শক শুনে তাহলে তারা আরও আগ্রহী হবেন মসজিদের সমস্যা মূলত নির্মাণ কাজর সমস্যা মসজিদ আবার নির্মাণ করতে মসজিদ করতে এবং এই যে ফিনান্স যে ব্যবস্থা আছে খাটরও ব্যবস্থা করতে হইব বাথরুমেরও ব্যবস্থা করতে হইব এমনকি হুজরাখানার বা মক্তবখানার বাচ্চাদের পড়ার লাগে আলাদা একটা গরোরও দরকার এই সমস্ত বিষয় জরুরি মসজিদের লাগে এবং অজুখানা তো আসলে সঠিকভাবে সম্পূর্ণ হয় নাই বাস দিয়ে আপনারা আবাহত রেখেছেন আপাতত কোনো সুরত চলার মতো ব্যবস্থা আছে কিন্তু দীর্ঘস্থায়ী এই অজুখানা দ্বারা চলবে না চলবে না তো এই সমস্ত কাজের আসলে বিশাল একটি বাজেটের প্রয়োজন বিশাল বাজেটের প্রয়োজন এটা এই মহল্লার পক্ষে বহন করা আপাতত সম্ভব না এই হিসাবে তারা আপাতত বড় বা ব্যাপক তারা কাজের কোনো এই ব্যবস্থা এখন গ্রহণ করতেছেন এখন তো আসলে বেশি সমস্যা হচ্ছে যখন বর্ষার সিজন আসে কোনো কোনো সময় পানি মসজিদে প্রবেশ করে যায় বিগত বছরের বন্যাতে প্রায় দুই তিনটে বন্যাতে মসজিদে প্রাণে প্রবেশ করছে মুসলিরা নামাজ পড়তে পারেন নাই মুসলি নামাজ পড়তে পারে নাই আপনার এখানে যে যেহেতু শিলে সুনামগঞ্জ চড়কের পাশে এবং আপনি যেহেতু মসজিদে সবসময় আছেন নামাজ পড়াচ্ছেন বাইরের মানুষ মানে পথযাত্রীরা কেমন আসে প্রতি ও আক্ত আক্ত কি তারা পাওয়া যায় প্রত্যেক যাত্রী যারা আছেন তারা প্রায়ই আসেন মসজিদে নামাজ পড়ে হুম এমনকি শুক্রবারে পথযাত্রীদের এই মসজিদে খারাপ থাকার না মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া এই মসজিদে সম্ভব হয় না এমনকি ওরা অন্য অন্যত্র চলে যেতে বাধ্য হন যখন জায়গা নাই জায়গার সমস্যা তারা অন্যত্র গিয়ে নামাজে দাঁড়া করেন কিন্তু আমাদের এখানেও আমরা জায়গা দিতে পারি নাই যারা যতটুকু সম্ভব হয় তারা নামাজ পড়ে যান আচ্ছা এখানে আপনার নাম্বারটা যদি একটু বলেন যদি কারো প্রয়োজন হয় আপনার সাথেও তারা যোগাযোগ করলেন আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে তারা আসলে প্রবাস থেকে সাহায্য করতে চান কিন্তু সঠিক জায়গা পাচ্ছেন না আসলে দেশে কার কাছে দেব এবং হয়তোবা অনেকের কাছে দিচ্ছেন সেই টাকাটা সঠিকভাবে পৌঁছায় নাgeqslant সাহায্যের জন্য অনেকেই বিরক্ত হয়ে যান যে আসলে কিভাবে সাহায্য করবো কার কাছে দেব যার ফলে আমরা সরাসরি নাম্বার দিয়ে দিই যাতে মানুষ সরাসরি আপনাদের সাথে সাহায্য করতে পারে আপনার নাম্বারটা একটু বলেন আমার নম্বর জিরো ওয়ান আবার একটু বলেন জিরো আপনার নামটা আমার নাম হুসাইন আহমদ হুসাইন আহমদ যাই হোক আল্লাহ আমরা মসজিদের ইমাম সাহেব ওনার কাছ থেকে নাম্বারটিও দিয়ে দিয়েছি কারণ এটাই যে আপনার সাহায্যটা যেন সরাসরি আপনি পৌঁছাতে পারেন আমরা জানি প্রবাসী অনেক বন্ধুরা আছেন যারা সাহায্য করেন কিন্তু এই সাহায্যটা সঠিকভাবে পৌঁছায় কিনা সে বিষয় নিয়ে আপনারা অনেকটা হতাশে থাকেন কষ্টে থাকেন অনেক সময় দেখা গেছে আপনারা এক আত্মীয়র কাছে সাহায্য করেছেন সেই সাহায্যটি কিন্তু জায়গা মতো পৌঁছায় নেই আপনারা সে থেকে একটু বিরক্ত হয়ে গেছেন যার ফলে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই নাম্বারগুলো আপনাদের সামনে তুলে দিই যাতে আপনার সাহায্যটা প্রবাস থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে সাহায্যটা সরাসরি করতে পারেন তাই আমরা এখানে মসজিদের মতাল্লি সাহেবের নাম্বার দিয়েছি একাশিয়া সাহেবের নাম্বার দিয়েছি মোয়াজিনের নাম্বার দিয়েছি ইমাম মহোদয়ের নাম্বার দিয়েছি এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আপনারা অবশ্যই আমার বিশ্বাস যে আপনারা সাহায্যের হাত পাড়িয়ে দিবেন কারণ আপনারা যারা আমার চ্যানেলে আসেন যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই কিন্তু সব সময় সাহায্য করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন এই যে দেখেন মসজিদের পরিবেশটা আমরা দেখানোর চেষ্টা করছি মসজিদের অবস্থা এই মসজিদ যেভাবে ছিল ছোটোখাটো ছিল যদি পানি না প্রবেশ করতো তাহলে এত জরুরি ছিল না কিন্তু পানি প্রবেশ করার কারণে মুসল্লিরা নামাজ পড়তে পারেন না নামাজ আদায় করতে পারেন না যার ফলে এটা জরুরি হয়ে গেছে এবং এই মসজিদ একা এই এলাকার পক্ষে বা এই গ্রামের পক্ষে সম্ভব না এটা নির্মাণ করা বিশাল বাজেটের প্রয়োজন এবং জাহেব এই মসজিদটি আবার নির্মাণ করতে যিনি জায়গা দিয়েছিলেন অ্যাডভোকেট তকলিসুর রহমান তিনি হয়তো পরকালে চলে গেছেন আপেরা দেশে চলে গেছেন তিনি হয়তো পরকালে এর ফলাফল পাচ্ছেন ঠিক একইভাবে আমরা মসজিদ নির্মাণ করতে যেভাবে সাহায্য যে যেভাবে সাহায্য করবো সেইভাবেই কিন্তু আমরা ফলাফল পাব। এখানে দেখছেন ইমাম সাহেব দীর্ঘদিন থেকে এখানে আছেন ইমাম সাহেব দীর্ঘদিন থেকে এখানে আছেন আপনারা দেখছেন এই যে ইমাম সাহেবের ঘরটি এই ঘরটি এখন ভাইরে তারা নিচ্ছেন মসজিদের বারেন্দা বাইরে নেওয়ার চেষ্টা করছেন এই যে দেখেন এই এখানে তারা পাঞ্চায়েতের পক্ষ থেকে মাটি বোয়াট করে নিলেন আমরা এখানে একটি জাম্বুল দেখাই এই যে বিঠা করা হয়েছে এই বিঠার লেভেল কিন্তু মসজিদের লেভেল উঠতে হবে প্রায় আরও এক হাত উঠতে হবে এক হাত দেখার মসজিদের বিঠায় আর এই লেভেলে অনেক ব্যবধান তা আপনারা কি পারেন না আল্লাহর গুরু মসজিদে মানুষ ভালোভাবে নামাজ পড়ার জন্য আপনাদের সাহায্যটুকু অব্যাহত রাখতেন আপনারা তো অনেকেই অনেকভাবে সাহায্য করেন জুগিরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদে আপনার সাহায্যটুকু অব্যাহত করেন অব্যাহত রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সাহায্যটাকে কবুল করবেন আমি বিশ্বাস করি আমরা এই আশা এবং ভরসা রেখেই আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নিরাপদ রাখবেন এবং এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আমরা এই নাম্বারগুলো ভিডিও স্ক্রিনেও দিয়ে দেব বা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বার তো আপনারা দেখেছেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে সাহায্য করবেন অযুখানা অজুর জায়গা যেটা দেখেন অজুর জায়গাটাও কিন্তু টেম্পোরারিভাবে রয়েছে কোনো কাজই মসজিদের কমপ্লিট নয় আমরা এখন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভিডিওটি আপনারা যারা দেখবেন আপনারা কিছু কিছু করে সাহায্য করবেন সংস্থা থেকে বড়ো করে সাহায্য করবেন যে যেভাবে পারেন গো মসজিদে সরাসরি সাহায্য করবেন এবং ভিডিওটা শেয়ার করেও সাহায্য করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ব্যক্তি সাহায্য করবে বা বড়ো ধরনের সাহায্য করবে কিছু সাহায্য করলেও আপনার শেয়ারের মাধ্যমে আপনিও সেই সবের অংশীদার হয়ে যাবেন সেই পাত্রা রেখে বিদায় নিচ্ছি আমি আমিরিশন সাগর আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ